আলহামদুলিল্লাহ বন্ধুরা সাহেব কেমন আছেন আশা করি ভালো আছো তো আজ কল্যাণী ইউনিভার্সিটির এম এ ডিস্টেন্সে যারা পড়ছো তাদেরকে নিয়ে এই ভিডিও তো ভালো ছাত্ররা অবশ্যই দেখবে না কারণ তারা ভালোই মতো পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে যারা কেরালায় কাজ করো তারপরেও এম এ পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিও তো আমি একশোর মতো দশ পার্সেন্ট ছেলের জন্য এই ভিডিওটা করছি প্রথমত ডিস্টেন্সে এম এ কারা করে আমি বলবো এম সবাই করে সে ডিসচার্জ হোক রেগুলার হোক এটা কথা হলো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এম করবে আর যাদের পড়ার প্রতি উচ্চাকাঙ্ক্ষা থাকে তো তারা তো এম করবে মাস্টার করবে পিএইচডি করবে সব কিছুই করবে এম করতে বাধ্য কারা যারা হয়তো মাধ্যমিক বাইজ এসে খুব ভালো ছিল গ্র্যাজুয়েশনে তাদের নাম্বার খুবই খারাপ বা ফিফটিন নিচে তারা ভাবছে যে আমি তো ভালো ছিলাম তো আমি যদি এম করতে পারি বা এম এ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার করতে পারি তাহলে একটা হয়তো কাজ পাবো বা বিএড করতে পারবো তাই তারা এম এ করবে হঠাৎ কিছু ছেলে এম এ ভর্তি হওয়ার পর কলেজ গেল না ছেলেটার বিএ মোটামুটি রেজাল্ট ছিল কিন্তু ফিফটি ফাইভ হয়নি তো বাধ্য হলো সে এম এ পরীক্ষা দিতে এবং সে চেষ্টা করতে চাইলো যে এম এ আমি ফিফটি ফাইভ করবো তাহলে ফিফটি ফাইভ তোলার জন্য তার এম এ ভর্তি হবে কিছু কিছু ছাত্র আছে পড়াতে হয়নি পরীক্ষা দিয়ে কী করব তা আমি তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা দেখবে পরীক্ষা দিয়ে কী হয় আর পরীক্ষা দিয়ে অনেক কিছুই হয় পরীক্ষা না দিয়ে কিছুই হয় না কারণ রেগুলারিটি সব কিছুই মেনটেন করে যখন রেগুলারিটি থাকে না তখন কোনো কিছুই হয় না তাই সব কিছুর ধারাবাহিকতা আছে পড়লে পড়ার মতো পড়তে হবে লক্ষ্য রেখে পড়বো অবশ্যই সাফল্য আমি পৌঁছাবো সে পাঁচ বছর পরে বা দু বছর আগে এখন কাজ না তাই এমই পরীক্ষাটা দিয়েই নি যদি কিছু হয় তা আমি তাদেরকে বলবো এরকম গিয়ার চাইতে না দেয় ভালো কারণ কোনো লক্ষ্য ছাড়া কোনো দিনও সাফল্য পাওয়া যায় না তাই তারা পরীক্ষা দিলে পরীক্ষার মতোই পরীক্ষা দিবে। তা আমি আমার মূল বিষয় আছি কল্যাণ ডিস্ট্রেসে এম এ পার্ট ওয়ান ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোলা একটা গোপন টিপস ধরুন এম এ পার্টনে একটা সিলেবাস আছে সেখানে চর্চাপদ আছে আর শ্রীকৃষ্ণ কীর্তন আছে তো চর্চাবাদ এবং শ্রীষ্ণ কীর্তন থেকে ফার্স্ট পেপারে দুটোই প্রশ্ন হয় এমনকি এইট পেপারও থাকে তো আমি বলবো কীভাবে তারা লিখবে শ্রীষ্ণ কীর্তন যে তেরোটা খণ্ড আছে লাস্টেটা খণ্ড থাকে না কিন্তু সেটাকে বলা হয় রাধা বিরহ জন্মখণ্ড দানখণ্ড তাম্বুল খণ্ড ইত্যাদি ইত্যাদি আছে তো কেউ যদি বলে বংশীখণ্ড খণ্ড লিখবো তো আমি তো এটুক জানি যে এইচএস পর্যন্ত শিশু কীর্তনের কটা খণ্ড কত সাল লিখে মানে প্রকাশ হয়েছে কোথা থেকে পাওয়া গেছে এর লেখক কে ছিল এর লেখকের নাম কি দিয়েছিল মোটামুটি এগুলো সবই জানি তো আমি যখন এম পরীক্ষায় বা মাস্টার ডিগ্রির পরীক্ষায় বসবো এবার নম্বর পরীক্ষাতে যখন শুরু করবো তখন আমি এই জিনিসগুলো মাথায় তো আমার থাকবে এর সঙ্গে কিছু মেশাবো যেমন শরবত চিনি এবং জলের মিশ্রণে শরবত আসে কিন্তু তার সঙ্গে কেউ ভালো এক অর্থাৎ আরও ভালো করার জন্য কেউ লেবু দেয় তবে লেবু দেওয়ার একটু পার্সেন্টেজ আছে যদি অতিরিক্ত লেবু হয় সর্বত ভালো লাগবে না তো আমি এটা বলবো যে এম এ ওই বিষয়গুলোর মধ্যে এমন কিছু মিশার বা মিশাতে হবে যার ফলে আপনার নোটটা ভালো হয় এবং বড় হয় কিন্তু এমন কিছু মিশান না যাতে আপনি নষ্ট হয়ে যান তো প্রতি পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বর ও পনেরো নম্বর যে থাকুক অন্তত খাতার প্রথম পেজে নাম ঠিকানা শুদ্ধভাবে লিখতে হবে যেন ঝরঝর পরিষ্কারভাবে থাকে এটা মাথায় যেন থাকে তারপর প্রথম পেজে হয় সে পাঁচ নম্বরের প্রশ্ন বা হয় দশ নম্বরের প্রশ্ন যেটা ভালো পারা যায় প্রথম পেজে শুরু করতে হবে তাহলে একটা পরীক্ষায় একটা প্রশ্ন সিলেক্ট করতে হবে আমি নিশ্চয়ই একদিন বা দুদিন পরে একটা দশ নম্বর প্রশ্ন ইজি করতে পারবো যদি নাও পড়ি তাহলে ইলেভেন টুয়েলভ বারো ক্লাস সব মিশিয়ে আমি একটা যুক্তি আপনাদের দিচ্ছি ধরো পড়েছে রাধাবীর কৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য সঙ্গে রাধাবীরের ভূমিকা সংজ্ঞা বা রাধাবীরের তাৎপর্য আপনাকে এখানে পড়তে হবে যে রাধাবীরের বিষয় তো আপনি জানেন রাধাকৃষ্ণ এবং বড়াইজি ফেমলিলা তো আপনি মনে মনে কল্পনা করেই নেন যে একটি বর্ষার মুখর রাত্রিতে রাধার মনে যে কৃষ্ণের প্রতি আসক্তি বা আকাঙ্ক্ষা জাগলো সেটা আপনি নিয়ে আসেন আপনার লাইফে বা নিজের জীবনে যে আপনি একটি বর্ষণ দিনের অর্থাৎ বর্ষণ মুখর দিনের কথা ভাবুন পরীক্ষার আপনি বসে আছেন আপনি প্রথমে লিখলেন যে শিক্ষণ কীর্তন কাব্য কার লেখা কোথা থেকে এসছে কত সাল প্রকাশ সব লেখার পর চরিত্রগুলো কে কে এসব লেখার পর আপনি ওই মিডিলে ঢোকান যে আপনার অভিজ্ঞতার কথা অর্থাৎ বর্ষার দিনে আপনার যে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো আপনি ওই নোটের মধ্যে ঢুকান আপনি যদি এগুলো ঢুকিয়ে নোটটাকে পাঁচ থেকে সাত পৃষ্ঠা করতে পারেন এভাবে যদি সমস্ত নোটের মধ্যেই এই বিষয়গুলো একটু ধারণা করে মিডলে মিডলে ঢুকান আর প্রথমে এবং লাস্টে আপনার যেটা আছে আর কথা আপনি প্রশ্ন প্রশ্নটাও ঘুরিয়ে একটু সাজিয়ে লিখতে পারেন যদি কি বলে তোমার নাম কী তা আমার নাম মম একটু স্টাইল বা ভঙ্গি করে সাজিয়ে লিখেন বা শিক্ষা কীর্তন কার লেখা সেই রকম যেমন চর্চাপদ কতজন পদকর্তা আছে কখন সংস্করণ হয়েছে কোথায় পাওয়া গেছে এলাকা আপনি আগে পরে সবসময় দেন কিন্তু মিডলে এমন কিছু ঢোকেন যেগুলো আপনার রিলেটেড তো এভাবে যদি আপনি কইলে নিয়েছেন তো আমার মনে হয় আপনি ফিফটি পার্সেন্ট নাম্বার পাবেন আর পার্ট ওয়ানে যখন আপনি ফিফটি পার্সেন্ট নাম্বার পাবেন পার্ট টুয়ে অনার্সে আপনি ফিফটি পার করে যাবেন ফিফটি ফাইভ পাওয়া কোনো ব্যাপার না তো আপনারা এটা মিলিয়ে দেখবেন কিন্তু এই ভিডিও সবারই জন্য না এই ভিডিওটা গুটি কয়েক যারা কেরালায় কাজ করে বোম্বে কাজ করে বাড়ি এসে ভাবছে পরীক্ষা দিয়েছি দিব তাদেরকে আমি বলবো যে তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারে কিন্তু ভালো ছাত্রের জন্য না ভালো ছাত্রের ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দেবে আর আমি বলবো কেরালায় কাজ করলে সেরকমই হয় রঙ মিস্ত্রি হলে রঙের মতো কিন্তু তাদের একটা হাতের অভিজ্ঞতা রাজা হলে রাজা বা প্লাস্টার মিস্ত্রি হলে প্লাস্টার মতো কিন্তু প্রতিটা কাজেই হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে কাজ করতে হবে তবে সাফল্য পাওয়া যাবে তো পরীক্ষার হলে তো আর ছুরি চালালে হবে না বা রঙের বালতি বইলেও হবে না তাহলে সেখানে পেন চালাতে হবে তো কেরালা থেকে আসার পর যদি এক মাস সময় পাওয়া যায় তো অবশ্যই নিজের কাহিনিটুকু বাড়িতে বসে বসে লিখতে হবে প্রতিদিন দশ মিনিট অবশ্যই লিখতেই হবে যদি পরীক্ষা হয়ে কেউ প্রতিদিন দশ মিনিট লিখে তা আমি এটুকু বলতে পারি যে সে পাস অবশ্যই করবে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়ার জন্য এক ঘন্টা পড়া এবং আধ ঘন্টা যদি সে এক মাস কন্টিনিউ করে ফিফটি ফাইভ প্লাস নাম্বার পাবে এটা আমার বিশ্বাস কারণ আমারও আছে আমার ওইটা হয়েছিল আমি ক্লাস পার্ট ওয়ানে আমার ভূমিকা ওটা ছিল তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনার যদি ভালো লাগে আপনি কি অ্যাপ্লাই করে দেখবেন শেয়ার করার কোনো প্রয়োজন নেই আপনারা ভালো হতে চাইলে অবশ্যই ভালো হবেন কিন্তু এইভাবে না